أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية আর ভদ্রত এক আধা ঘন্টা সময় রেস্ট করার মাধ্যমে ইনশাল্লাহ তাই আইবা
মহতরম দোস্ত বুজুর্গ, খাসাড়ক সফর করি আবার বাদে আবহাওয়ার কারণে শ্বাস বলা থাকেন, আওয়াজ বলা থাকেন। যাই হোক, এর বাবাজুদ আইসন আলহামদুলিল্লাহ আপনারা সামনে বয়ান করবা। আর তাই নাইবার আগে আমি সামান্য শুনে আলোচনা করব। আজকের দিনের প্রোগ্রামের মনে হয় আর সীমা নাই, বহুত প্রোগ্রাম হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওদা গান মধ্যে আল্লাহ পাকে আনাইছেন, সামান্য সময় আলোচনা করবো। এর বাদে আমজদ স্যার ভাইমা খান বয়ান আপনারা হবে। আমি আপনারা সামনে কোরআনে কারিম থেকে আয়াত আল্লাহ রাসূলের একটু টুকরা হাদিস পড়েছি, তৌফিক যদি আল্লাহ তাআলা দেন সামান্য সময় আলোচনা করবো। আল্লাহ পাকে আপনারা করতে গিয়ে আলোচনা করনে ওয়ালা বলনে ওয়ালা দিলর খানে আমলের নিয়তে আল্লাহ পাকে হুনার পর তৌফিক দিতে পর দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইছেন বেটিং সম্পর্কে। আমি যে আয়াত আর যে হাদিস পড়েছি, উলামা ইকরাম ওলে বাত্রা জানতরা যে কোন বিষয় বয়ান করে, সামান্য একটা চ্যাপ্টার আমার দেওয়া হয়েছে, এই হিসাবে আমি ওই আয়াত আর হাদিস পড়েছি। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে বেটিনতে দুনিয়ার জমিন আয়া সাতটা বস্তুর উপরে আমল করব। এটা ওয়াজ বেটিন তো সম্পর্কে আল্লাহর নবী হাদিসও কইছেন, বেটিন সম্পর্কে এই এলাকার বাড়িয়ে করে আমার যত মা বোনি মোবলা সব আপনারা মেহরবানি করিয়া যেন বইয়া মাইকর আওয়াজ স্পষ্টভাবে শোনা যায়, আমার অনুরোধ হইল আপনারা বইয়া কিছু আওয়াজ নসিহত করবেন, আপনার লাগে কোশিশ করবা আর আমলের চেষ্টা করবা। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন যে বেটিংকে সাতটা আমল করবা, আল্লাহ বকে ইটা বেটিং কর লাগে জান্নাতর আটো খান দরওয়াজা এনি টাইম খুলিয়া রাখবা। একবার হোক আল্লাহ সুবহানাল্লাহ, বেটিতে যে দরজা পায় ইচ্ছা মনের খাহি সৌ দরজা পায় আল্লাহর বেশ দরবাজে দেন আমাইতে পারবো, প্রবেশ করতে পারবো। হোক সুবহানাল্লাহ। এক নম্বর হইল আল্লাহর রাসূলে কইলা যে গুরা বেটিংতে ফাস্ট অফতর নামাজের পাবন্দি করবে। দুই নম্বর হইল যে বেটিংতে রমজান মাসের রোজারে রাখবা। তিন নম্বর হইল যে বেটিংতে নিজর শর্মর জাগারে নিজর জিসিমরে অর্থাৎ নিজর শরীরে আপনার লুকাইয়া রাখবা, হয়তো আপনার পুরুষ মানুষের সামনে থাকিয়া নিজর ইজ্জত নিজর আগ্রহ নিজর হায়ারে কিনা বলবা বজায় রাখবা। চার নম্বর হইল যে বিয়ে তার নিজর স্বামীর খিদমত করিয়া স্বামীরে রাজি রাখা। আল্লাহর নবী কইছেন এক নম্বরে নামাজ, দুই নম্বর রমজান শরীফর রোজা, তিন নম্বর নিজর হায়া শরম ইজ্জতকে বজায় রাখা, আর চার নম্বর হইল নিজর স্বামীর খিদমত করিয়া স্বামীরে রাজি রাখা। এই চার কাম যে বেটিনকে দুনিয়ার জিন্দগির মধ্যে করি লইবা, আল্লাহর নবী কইছেন এইগুলো বেটিং তোর লাগে জান্নাতর আটখান দরওয়াজা খোলা, তার ব্যাপার জোরে করে বলবা সুবহানাল্লাহ। তো মহতরম দোস্ত বুজুর্গ, এক নম্বরে নামাজ, এই নামাজ মানে বেটিং তোর না বেটাইন তোর আছে। মহতরম দোস্ত বুজুর্গ, দুই নম্বর হইল রমজান শরীফের রোজা, এগুন বেটিং তোর আছে বেটাইন তোর আছে। তিন নম্বর হইল পর্দা, আও পর্দাটাও বেটাইন তোর লাগি আছে বেটিং তোর লাগি আছে। চার নম্বর হইল বিবিএ স্বামীর খেদমত, এটা দেনা বিবিএ স্বামীর খেদমত কলা স্বামী বিবির খেদমত হরা লাগে। মহতরম দোস্ত বুজুর্গ, তো আমি যাই হোক নমাজ সম্পর্কে মাতার গেলে এই সময় খামে না, রমজান শরীফের মাস সামনে আর রমজানের ফজিলত আপনারা নিশ্চয় বলবো আলহামদুলিল্লাহ। তো আমি তোরা চ্যাপ্টার আপনার পর্দা সম্পর্কে মাতি বুঝি, তো সময় মাত্র আধা ঘন্টা এর লাগি মহতরম দোস্ত বুজুর্গ আমি পর্দার বিষয়ে মাতিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা পর্দা খান আসলিয়ত অর্থাৎ যে জেহেন আল্লাহ দিছে এই জেহেনের সহিত আমরা পর্দা খানে বুঝতাম আর আমল করতাম ইনশাআল্লাহ। বেটাইন তোর লাগিয়া ও পর্দা আছে আর বেটিং তোর লাগে পর্দা আছে, যেহেতু বেটিং তোর লাগিয়া বয়ান করবার লাগে আমার চ্যাপ্টার দেওয়া হয়েছে, কিন্তু বেটিং তোর চ্যাপ্টারটা খুলবার ওপেন করবার আগে আমি কিছু বেটাইন তোর মাত পাতি লিখব। মহতরম দোস্ত বুজুর্গ, বেটাইন তোর লাগিয়া পর্দা সত্রে আউরত হইল,
বাসবাম নামি থাকি লইয়া আটুর নিস পর্যন্ত ডাকিয়া রাস্তা এটা বেটাই তোর লাগে ফোর্স মাত বলা করে বলবা নামি নামি থাকি লইয়া যাতে নামি না বার নামি থাকি লইয়া আটুর নিস পর্যন্ত বেটাইতে কাপড় ইত্যাদি দিয়া সরকি জাগাই কানে ডাকিয়া রাখা ফোর্স মহতরম দোস্ত বুজুর্গ আজকালকের যুবক হলে আমরা যে ধরনের ফ্যান পিন্ধিতরা দেখা যায় এই ফ্যান পিন্ধাটা শরীয়তের মোতাবেক করে না এর লাগে আমি মাতিতাম সাইয়ার অবতা নাবিক তাকিয়া লইয়া আটুর নিচ পর্যন্ত যদি পর্দা হয় তাহলে আমরা উচিত আছিল আমরা কর্তব্য আছে যে আমরা নাবিক তাকে কাপড় পিন্ধিতাম এখন আমরা নাবিক তাকে কাপড় পিন্ধা লামাই দিছি দুই আঙুল তিন আঙুল তোলে আমরা পিন্ধি আর আটুর নিচে ওইটোর টকনার উপরে আমরা বেটাই তোর কাপড় হইব কিন্তু আমরা করি আর কিন্তু নাপি নিচে কাপড় কিনবি আর আর আপনার প্যান্টটা আপনার আটু লামিয়া আপনার টকনু লামিয়া আর পর্যন্ত তোলে যা দিয়া এরা কিছু হওয়া জানে না জান না আপনার সবুর পাশে নিয়ে নেওয়া সেটা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুতি রাউন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবে কদরের রাত লাইলাতুল কদরের রাত আল্লাহ পাকায় অর্থাৎ বলি করবে কুদর আসলো যারা ছাগল মালিকা আর এরা ছাগলের শরীরের মধ্যে যত বেশ রোম থাকত আল্লাহ নবী কইরা সবে কদর রাই আল্লাহ তাআলা অত উমর বদলা অত উম্মতে মুহাম্মদী আমার মাফ দেন ও কা সুবহানাল্লাহ এরা দুয়ারে আল্লাহ তাআলা কবুল করেন কিন্তু যে মরনে যে বেটা মানছে নাবীর নিচে কাপড় কিনবি ও ফাউর টকনু ডাকিয়া তাই কিনা করবো কাপড় কিনবিবা আল্লাহর নবী কইরা ওলা মুবারক রায় যে লাইলাতুল কদর রাই তো যদি সহিতে আল্লাহর দরবার দোয়া করো তার দোয়া কবুল করা হইতো না এ হোক আবার এর লাগে আমার ভাই আমার যুবক হল আপনারা কাপড়টা নাবির তাকে বিন্দকা আর টকনুর উপরে আপনারা কাপড়টা বিন্দকা এইটা হইলো ফরজ আমরা লাগলো বিন্দিতা কিন্তু আই আপনার কাপড় বিন্দিয়ার নাবির নিছে আর আপনার কাপড় বিন্দিয়ার ফানি এক ঘুরিয়া যার কারণে আজকে আমরা গুনায় কবির মাহতারাম দোস্ত বুজুর্গ এখন দেখো আমি এই ধরনের কাপড় কিনবিলে আমার নমাজ সহি না নাও যেমন মতো আমি নাবির নিচে প্যান্ট কিন দিলাম উপরে আমরা স্পোর্টিং লাগাইলাম হ্যাঁ ছোট ছোট আমরা টাইট ফিটিং টি শার্ট লাগাইলাম লাগাইলাম এদিকে হাফ আইচা হাফ করলাম বাদ পাতি লাগা তো আর হাফ তো আর সুবাইতে পারতাম না এগুলো লাগাটা আইচা ভিতরা এটা অরিজিনাল আমি করতাম বাদ পাতি আর যে আপনার সময় স্পোর্টিং কিন দিলাম টি শার্ট কিন দিলাম আপনার প্যান্ট কিন দিলাম প্যান্ট কিন দিয়ে আপনার সময় প্যান্ট কিন দিলাম নাবির নিচে আর যেনে তেনে আপনার প্যান্ট টোকা শার্ট টোকারে তোলে দিয়া লামাইয়া নিয়ে মোটামুটি আপনার ফ্যান্টিকে তোমার নিয়ে বাবাইলাম তো মহতরম দোস্ত ফ্যান্টে আর টি শার্টে লাগ হয়ে গেছে এমন তো লাগ হয়ে গেছে ওর ভাগ নাই যদি ইলা লাগ টাকা অবস্থাতে নমাজ পড়িলা ভালো হতা নমাজ হয়ে দিব কিন্তু মহতরম দোস্ত বুজুর্গ প্রায় সময় আমরা সকুর সামনে বাসে যে আমরা আকসর ব্যস্তর যুবক ভাই হলে ফ্যান্ট আর গেঞ্জি বিদ্যা নমাজ পড়ুন আর নমাজ পড়ার লগাইতে সময় রুকুর মাঝে যায় ফ্যান্টর অংশটা তলে দিয়ে যায় গিয়া গেঞ্জির অংশটা উপরে দিয়ে আই যায় আর মাঝে চাইর আঙ্গুল কি ছয় আঙ্গুল জায়গা ফাফ হয় মিনা হয় না আপনার আওয়াজ দিয়ে হোক আছে আরো জোরে করি আমার তো আওয়াজ দিয়ে আপনার আওয়াজ হারাই তো হয় মিনা হয় না ও আমার ভাইয়া খর যদি ছয় নাবিক থাকি লইয়া আটুর নিজ পর্যন্ত চব্বিশটা ঘন্টা ডাকিয়া রাখা ফর সত্রে আওরত এখন আপনার নমাজের আলোক যদি ছয় সত্তর চাইর আঙ্গুল ছয় আঙ্গুল জায়গা আপনার বাবরাই থাকে তে আপনার নমাজ খান হইব নি রোজানা খান আপনার ভাষণ নিবল দি আপনারা বাচ্চাই ধরে সবাহি মাকাতি বলে দাও যেটা কুয়াইন ফুলিতে পড়ন এরানে জিগার হলো আর নমাজ হয় কারণে ফাঁসি দুই যায় তো তারা হইবা আপনারা মসনুন দোয়ার মধ্যে লেখা আছে বড় কিতাব রাহুল আপনারা নিজে তো তুমি বাইতা রাইতা গতিকে মসনুন দোয়া তো বাড়িতে আছে না আপনারা অন নমাজর ফর নমাজর সুন্নত নমাজর ওয়াজিব নমাজ ফাঁসি দোয়ার কারণ অন লেখা আছে আর এখান সঠিক কিতাব এখানে কোনো যত উল্টা পাল্টা নাই অন্যর মধ্যে লেখা আছে যদি নমাজ পড়া সত্ত্বে যদি খেয়ালের সতর তাকিয়া কাপড় ভরি যায় আর তসবি পড়তে সময় যতখান সময় লাগে ও সময়ের পিতরে বিষয় কাপড় দিয়া সতরটারে তুমি ডাকো না তাহলে তোমার নমাজ ফাঁসি দিয়ে তো এখন আপনাদের সময় রুকুর মধ্যে গেলায়
ষাট উপরে দিয়া গেল, ফ্যান তলে দিয়া গেল গিয়া। মহতরম দুস্থ বুজুর্গ, এখন আপনার এই সতর দেখান, ইকার নাভির নিচে পড়ে গেল। হ্যাঁ, ইকার নাভির নিচে পড়ে গেল। এখন নাভির নিচে আপনার ছয় আঙ্গুল, চার আঙ্গুল, আট আঙ্গুল জায়গা আপনার ফা হয়ে গেল গিয়া, আপনার সতর উদ্রা হয়ে গিয়া, আপনার নমাজ ঘর নিবে, নমাজ ঘর নিবে। এর লাগি আমার ভাই আমার কয়লা নম্বর আপনার নমাজ কইলা কাপড়ে ওরা। দুই নম্বর কত হইল গিয়া, সে মাঝে নাভির নিচে কাপড় কিনবে, অর্থাৎ নাফটা গিয়া কাপড়ে নিচে দিয়া যায় গিয়া, আর নাভির নিচর পশম গুলাকে দেখতে পাওয়া যায়, হইরা গুল হারাম গুনাই কবিরা। মহতরম দুস্থ বুজুর্গ, আমরা গাওয়ালি জায়গা খালি বেদিন বেহায়া, বেদিন বেপর্দা, বেদিন খালি বাজারি হয়েছিল না, আমরা বেটাইন্দর কিছু হায়া কমে গেছে, আমরা বেটাইন্দর কিছু বেহায়া পথে যাইয়া গিয়া। কি কিনা আপনারা দেখবা, যেমন মতো আপনারা এটা এলাকার প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেক ঘরে ঘরে এক একটা হাউস, এক একটা ফুলকি পালা ফাঁসি নিলেন আমার কাছে ভাই। তালাবর মাঝে একশোর ব্যস্ত দেশি ভাইকে মাছ মারতে সময় শরীয়তর হুকুম লাগি গেছে গিয়া, এই ধরনের যারা বালি হয়ে গেছে গিয়া, এরা হাফ প্যান্ট পিন্ধিয়া কুর্তির মাছ মারে, এরা জাঙ্গিয়া পিন্ধিয়া কুর্তির মাঝে মাছ মারে, তার মায় রাম দেখরা, তার কইনে রাম দেখের, তার বাতি যায় রাম দেখের, তার বাতুই যে রাম দেখের, এটার হায়া আছে কেন? আপনি মাছ মারা যেতেও আপনার ওই শরীয়তর মোতাবেক কাপড় লাগবো, চাই জালাওয়ালা নেই যাই আপনি কমসে কম অতখান কাপড় লাগবো, আপনি রোয়া লাগাই না কমাস কম অতখান আপনার কাপড় লাগবো। ফল দিচ্ছি ভাই, ফল চব্বিশ ঘন্টা ফল, হাতটাকে আপনি কোন বিক্রে ভিআইপি কর বানাইছেন, যেখানে ভেন্টিলেটার গুলো বন্ধ আছে, যেখানে খিড়কি বন্ধ আছে, যেখানে দরওয়াজা বন্ধ আছে, মহতরম দুস্থ বুজুর্গ, ওলা একবারে আপনার সেফ লেবর, সেবর মাঝে অন্য কেউ আবার কোন সম্ভাবনায় ওইটা ওলা করার মাঝেও আপনি হাফ প্যান্টটা ফিলিয়া ফতিকা না হারাম 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 খেলে যদিন আপনার মৌত হয়ে যায়, তাহলে দরজা কাটিয়া দেরা গিয়ে আপনারে বাবর বাপ আপনারে কোন আলো দেখা বড় হয়ে গেছে বুঝছে। এর লাগি দুস্থ বলার বজর কহল, আপনি করার মধ্যে ভুতের সময় আপনি ফর অর্থাৎ সত্রে আওরত নাস্তা গিলি আটু পর্যন্ত পুরি আপনি কমসে কম করো ঘটিটা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুমে মানতা। এখন আমি আল্লাহরে ডরাইলাম আল্লাহর হুকুম মানিয়েন না, এটা আল্লাহরে ডরানি হইল নি ভাই। মহতরম দোস্ত বুজুর্গ, এর লাগে আমার আল্লাহ ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ও আমার বিশ্বাসী বন্ধুগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, হাক্কা তুকাতি, সেভাবে আমারে ডরাইতে লাগে, ওলা তোমরা আমারে ডরাও, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান বলতে পারছো না, হুকায় পারছো সুবহানাল্লাহ। তো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহরে ডরানির মতো যদি কেউ ডরায়, হাফ প্যান্ট পিন্ধিয়া কেউ বিশ্বাস ঘটিব না, আল্লাহরে যদি কেউ ডরানির মতো ডরায়, ও যে আমার ভাই যে মোবাইল রেকর্ড খতরা, এরার মোবাইল ওয়াজ রেকর্ড হল, এরার মোবাইল নসিহত হল আপনার রেকর্ড করা, এরার মোবাইল কোরআনে কারিমর তিলাওয়াত রেকর্ড করা, কিন্তু এরার তো আপনার মোবাইল খুললে কেনা, এরার মোবাইল গজল, এরার মোবাইল তফসির, এরার মোবাইল পালা পালা দিন সম্পর্কে আলোচনা হওয়া যায়, কিন্তু আকসর বেস্তর আমার ভাইয়ের মোবাইলের মাঝে গান্দা গান্দা ফিল্ম, গান্দা গান্দা পিকচার, গান্দা গান্দা আপনার ভিডিও আসে না দাবাই হল, আর তাই করোনা কিনা এই মোবাইলের মাঝে সিক্রেট কোড লাগাইয়া আর তাই সেই বেড়টা ফাইল বানাই আমরা রাখি দিছ। ও আমার ভাই, যে ইত্তাকুল্লাহ, যে আল্লাহরে ডরাই, এ তার জিন্দগির মাঝে একটা গান্দা পিকচার রাখতে পারবো না, হারমনি বাইর হয়, এ যদি আল্লাহরে ডরায়, আমি এখন আমার মোবাইল মোবাইল আছে, এখন যদি আমি মারা যাই তে কালকে আমার মোবাইল যারা ওপেন করবা, এর তো বাদ বাদ গান্দা ফিল্ম দেখি লইবা, আমার আমার জেসি লুকাইয়া তো আসি নিছি তো ভাবে দিব মানুষের সামনে, আর যে মানুষে দেখবো এ তো হইব মানুষ তো খারাপ আছে। এর লাগে যে আল্লাহরে ডরায় তার মোবাইলের মধ্যে গান্দা ফিল্ম রাখতে পারে না, সে আল্লাহ তাআলারে ডরায় হে কোনোদিন হাফ প্যান্ট পিন্ধিয়া ঘুরিতে পারে না, সে আল্লাহ তাআলারে ডরায় হে জীবনে আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, একবার হোক কিনা। আমরা আল্লাহরে ডরায় ফিল্ম দেখিয়া
আমরা আল্লাহরে ডরাই বেকাইম বেখরদা আমরা আল্লাহরে ডরাই বেকিন বেখরদা আল্লাহরে ডরাইয়া মিসা মাতিয়া আল্লাহরে ডরাইয়া সুগলি হরিয়া আল্লাহরে ডরাইয়া গীবত হরিয়া ভাই আমরা এটা হরিয়া মিলে না হবো এর লাগি আমার ভাই হল ফরদা বেটাই দেই কোকা বেটাই যদি হায়া হয়ে যায় বেটাই তোর আর বেটি তোর যদি হায়া হয়ে যায় এই ধরনের হায়াওয়ালা বেটাই আর হায়াওয়ালা বেটি তোর করতে কি বেহায় আমরা জীবনে জন্ম হইব আর যে বেটার ইজ্জত হায়া নাই সে বেটির হায়া সরম নাই এর আর গর তাকে দিতে আমরা নাই ভাই তার বেসরম এর লাগে আমি পুরা বেটির সম্পর্কে বাকিলেই ভাই এলাকি বেটাই আপনারা কাছে অনুরোধ হইল যে আপনারা নামিত তাগিলিয়া আটুর বিস পর্যন্ত হবো না দিনই ব্যাপার হোক ইনশাআল্লাহ আর আর একটা অনুরোধ হল যেহেতু আগে মেহমান আইছে আমি লম্বা ওয়াজ করতাম না আগে হয়েছি আমার এই এলাকাতে আমার বড় মায়ার হয়ে শুরু হওয়ার আছে তোমাদের কাছে আমার একটা আবদার রইল গিয়া ভাইয়ার আপনি প্যান্ট কিনলরা শার্ট কিনলরা এমন কোনো বাধা দিবেন না কিন্তু আমরা মালিক আমরার আল্লাহ এই নইলে কি আহকামুল হাকিম আমরা হোর বাড়িতে গিয়ে বালার তাকে বালার ড্রেস পিন্দি আমরা ওটাকে আমরা ওজে নাও না পেলে বালার তাকে বালার ড্রেস পিন্দিয়া কিন্তু আমরা আল্লাহর সামনে কিন্তু আমরা খালিক ও মালিকর সামনে যে সময় আমরা যাই গিয়া তখন আমরার সামনে দুস্থ হল আর বজর হল আল্লাহ হারা হইতে হয় আল্লাহ আমার সামনে তখন এই মাহবুব আল্লাহর সামনে রইতে সময় আমরা যে পোশাক রে আমার আল্লাহ বলা হয় বলা এক একটা পোশাক রে আমরা আল্লাহর সামনে খাড়া হই থাকব ইনশাআল্লাহ যে পোশাকটা হলো সুন্নতি লেবাস হইত যেমন মত পাঞ্জাবি নামাজ কম আপনারা এক একটা জোড়া পাঞ্জাবি কিনিয়া নমাজের সময় না পাঞ্জাবি গান গাক দিয়া আপনারা নমাজ না পড়ি বাবু পায় আবার ইনশাআল্লাহ যদি নমাজ না পড়িতে সময় পাঞ্জাবি লাগাইয়া আল্লাহর সামনে গিয়া খাড়া হই যাও পাঞ্জাবি সুন্নতি লেবাস লাগাইয়া খাড়া হই যাও তো আমরা আল্লাহ আমরা যে খুশ হইব মুসলমান হল পাঞ্জাবি থাকা সত্ত্বে ফুল শার্ট থাকা সত্ত্বে আমরা হাফ শার্ট লাগাইয়া ফিন্দিয়া আমরা হাফ গেঞ্জি লাগাইয়া ফিন্দিয়া নমাজ তো হই দেইব নমাজ তো হারাম হইত নাই কিন্তু ফুল শার্ট ফিন্দিয়া আপনার ফুল আতওয়ালা পাঞ্জাবি ফিন্দিয়া যতবার সোয়াব আমি পাইতে আসি অতবার সোয়াব আপনার নসিব হইত নাই এর লাগি নমাজ আমরা সোয়াবর নিয়তে পড়িতাম আল্লাহর জাহান্নামর আজাব লাগিয়া বাসবার লাগিয়া নাজাত পাইবার লাগিয়া আমরা নমাজ পড়িয়ার সেই নমাজটারে হাফ কাপড় বিন্দিয়া যাতে আমরা সব কমি না হই আল্লাহ তাআলা আমরাকে ফুল কাপড় বিন্দিয়া বা সফর নমাজ খান আদায় করার তৌফিক দান করতে পারো আল্লাহুম্মা আমিন তো মাহতারাম দোস্ত বুজুর্গ বেদিতর সতর হইলো মাতার তাগিলিয়া পার পর্যন্ত একবারে আর মাদা শরীর সারা শরীর বেদিতর লাগিয়া টাকা রাখা খবর মায়াল হলো কলিমা পড়িলেছি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইলাহ নাই হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কলিমা পড়ার বাদে আমরা রুজু নামাজ হইছে ফরজ এই নামাজের বাদে আমরা রোজা হইছে ফরজ এর বাদে টাকা পয়সা দৌড় দৌড় কইলে নিজে খাইয়া গায়া ফ্যামিলিরে পুরা মেন্টেনেন্স করার বাদে যদি 55.5 তোলা কিংবা 7 তোলা সোনার পয়সা থাকে এই ধরনের এক্সেস পয়সা থাকলে জকাত দেওয়া ফল এর মধ্যে আপনার হজ করা ফল ওলা শরীয়তর দৃষ্টিতে বেকিং তো লাগিয়া 24টা ঘন্টা মাদার তাগি লইয়া ফাও ফরজন্ত ডাকিয়া রাখা ফরজ 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 নফল নাই মুস্তাহাব না মহতরম দোস্ত বুজুর্গ যদিন কোন বেটির জরুরত হইছে যদিন কোন বেটার জরুরত হইছে পেশাব করতো পেশাব লাগিয়া পায় হল কিবা তো পায়খানা করতো তখন পায়খানা করবার লাগিয়া পেশাব ও পায়খানার জায়গায় বাবুর তোমার বইকে জরুরত কিন্তু জরুরত শেষ ফটাফট থাকি রইতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইছেন যদি কোন উম্মতে মুহাম্মদিয়ে দুইটা বস্তুর গ্যারান্টি আমারে দিলা আয় একটা হইলো জবান আর একটা হইলো লজ্জাস্থান যদিন কোন উম্মতে মুহাম্মদি হলে এই জবানর আর লজ্জাস্থান আর উনার খামতাগি বাসে এইবারে গ্যারান্টি দে আমি আল্লাহ নবী তার জান্নাত নেওয়ার লাগি গ্যারান্টি দিলাম ওমা সুবহানাল্লাহ আইজ আমরা জবানর কোনো কন্ট্রোল নাই যেখানে আমরা মুখে দিয়া আয় ওখানে আমরা বাকি দিয়া দিকিনা মুসলমান হল এর লাগে আমার জবানটা হে আমি গুনার খামতাগিয়া কোন
করলাম আমার দুই চেঙ্গর বাঁচান অর্থাৎ লজ্জা স্থানটারে আমি গুনার হামলাকে আমি বাঁচাইতাম আই আপনার জবানোর কারণে আমরা লজ্জা স্থানোর কারণে আমরার সতর কারণে কেয়ামতের দিন বহুত আমরা পায় পাকড়া খাইব খাস করিয়া বেটির শুনো আল্লাহ রব্বুল আলামিনে তোমাদের দেখো যারা ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ মাকে ফরমায় তো বেটি তুমি তাই বাড়ির ভিতরে থাকো ঘরের ভিতরে থাকো জরুরত যদি নয় তুমি তাই বাড়ে সাইবা ও বেটি তুমি তাই বেমার হইলে ডাক্তারের বড় যাওয়া লাগবো যাও তোমার বিয়া শাদী হওয়ার পরে বাবর বাড়ি যাওয়া লাগবো তুমি যাও কোনো জাতর বাধা নাই কিন্তু আমার আল্লাহ পরবর্তীকারে আগমে ফরমায় তোমার বাবর বাড়ি যাইতে সময় তোমার ডাক্তারের বড় যাইতে সময় তোমার সসার বাড়ি যাইতে সময় ইলা যাইও না ইলা যাইও না জেলা আইয়ামে জাহিলিয়ত যুগ বেটি জেলা যাইতা আমার আল্লাহ ফরমাইছে তোমার কারণ আমি বুয়তে গুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও বেটি আমি আল্লাহ কইলাম তুমি তেন বাড়ির ভিতরে দাও চার দেওয়ালের ভিতরে দাও বাড়ির ভিতরে দাও আইয়ামে জাহিলিয়াত যুগর লাগান তুমি তান আপনার সুন্দর হরিয়া মেকআপ করিয়া সুন্দর হরিয়া তোমার তানোর চেহারার মধ্যে সরু পাউডার লাগাইয়া তোমার তানোর মাথার সুলটারে বাহরিয়া শর্ট আমর ভিডিয়া তুমি তাই আইয়ামে জাহিলিয়াত লাগান ঘুরিয়া বেড়াইও না খেলে আমার আল্লাহ পাক করবার দিগারে আলমে বেটির জন্য করম ইমান লাগিয়া হইলা আমার আল্লাহ পাক করবার দিগারে আলমে বেটির জাতরে মার জাত মানিয়া দুনিয়ার জমিন ফাটাইলা আল্লাহ নবী দিয়ে ফরমায় গো বেটা তোমার তোর ঘর তৈল হইল জুতা তোমার তোর ঘর তৈল হইল চপ্পল ও স্যান্ডেল কিন্তু বেটির হইলা মার জাত এরা ফরমিছে আল্লাহ তাআলার জান্নাত ও সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলাকে একদিন তো উত্তম বানাইয়া দিলাম হুকা সুবহানাল্লাহ ও মায়ার নবী ফরমাইতরা দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খাইরু মাতাইদ দুনিয়া আল মাররাতু সালিহা এই দুনিয়াটা হইল সম্পদ আর সম্পদের মধ্যে সবথেকে বেহতরিন সম্পদ হইল নেক বেটির বরদান হিসেবে বেটি হুকা সুবহানাল্লাহ যে বেটি আল্লাহর হুকুম না মানতে গিয়া দুনিয়ায় জিন্দেগি কাটাই না যদি কোন বেটা করে তার শরীর দেনা দেখাইয়া যদি আল্লাহর বান্দী হলে ওর মহদমন সামনে থেকে তার শরীর দিয়ে লুকাইয়া লুকাইয়া রাখি নাই যদি শয়তান চেহারা লুকাইয়া রাখি নাই কাল কিয়ামতের দিন ইনা বেটি নবরে নবীর হরিণ যে টুকরা হযরতে ফাতিমার লাগে জান্নাত দিবা হুকা সুবহানাল্লাহ আর যেটা বেটিতে সুলবা হরিয়া মুখর মধ্যে আমার সলু অন্ডার লাগাই স্টাইল হরিয়া নিজের সৌন্দর্য হল বেটাই তোর সামনে তুলিয়া তোর বারে মুসলমান হল এই ধরনের বেটির তোর লোকে জন্মতর দরজা খোলা দাস্ত নাই আল্লাহ নবী আমার মায়ের বেটির রে ফাঁস উত্তর নমাজ তুলি সই তুমি তাই না তাই হরি লাও রমজান সরি গরুদা তুলি সই তুমি তাই রেখি লাও আর যদি সই তুমি তাই পর্দাও হরি লাও আর যদি সই তুমি তাই তোমার তানোর সামনে খেলমত হরি লাও আমি নবী দিয়ে ভাইয়ার তোমার তানোর জন্মতর আটখান দরওয়াজা খোলা আর নবী দরওয়াজা তোমার লাগে খোলা রইত না পর্দা ছাড়া তোমার নমাজ হইত নাই কারণ যদি তুমি সবে অরুণ না করিয়া নমাজ করো তোমার নমাজ হইত নাই এল্লা গিয়া নমাজ করতে হইলে আহকাম ও আরকান আপনার 13টা ফরজ বাইরে সাতটা এক নম্বর হইল বদন কাপা ঘোরা 2 নম্বর হইল কাপড়া কাপা ঘোরা 3 নম্বর হইল সতর ডাকা হইল মুসলমান হল যদি সতর উদ্দা থাকে ও বেটি তোমার নমাজ হইত নাই যে তুমি যদি সতর করো না বেহায়া বেহরতা হইয়া গুরো তাহলে তোমার নমাজ দেখা হইত নাই এর লাগে মা ইয়ফাল আল্লাহ মাকে তোমার দান্নে দুনিয়ার জমিন
বিভিন্ন দাবি বানাইয়া দিছ, আর আল্লাহ তাআলা চাইছ তুমি তার দাবি দার কারণে আল্লাহ তোমার কানে ঢুকাইয়া রাখছ। যেমন মত তোমার কানে গরুর মধ্যে দাবি দাবি সোনার চেন থাকলে, গরুর মধ্যে যদি সই রুপার চেন থাকে, গরুর মধ্যে যদি সই তোমার কানে কয়না হল থাকে, যদি সই তোমার কানে ফাইন্যান্সি 50,000 60,000 1,00,000 টাকা থাকে, জেলা তোমার কানে দাবি বস্তুটারে গরুর ভিতরে বাসর ভিতরে ঢুকাইয়া রাখো, জেলা অপরটা দেখতে দেও না। ও সেম আল্লাহ রব্বুল বলায় রবিরে তোমার কানে বড় বড় দাবি বানাইয়া দিছন, হারাম হইলায় ও ধরনের বেটাইত সামনে যদি চেহারা বাহরিয়া গেছে গিয়া সাপোজ
জায়েজ আছে, আদর হকলা ভাবে গেছে জায়েজ আছে, খাও ভাবে গেছে জায়েজ আছে, কিন্তু যেগুলো বেটাইতে এই বেহিরে দুনিয়ার জমিনে বিয়া হত পারব জায়েজ আছে, শরীয়তে হালাল করে দিয়েছে, এই ধরনের বেটাইতর সামনে এই ফুলে তার চেহারা বহরিয়া দেওয়া জায়েজ না, জায়েজ না, জায়েজ না। বাইয়ে বন্ধে বিয়া করতে পারবো না, শুদ্ধর মামার সামনে চেহারা বাহরিয়া লাইতে পারবো, দাদার সামনে চেহারা বাহরিয়া লাইতে পারবো, ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া লাইতে পারবো, কিন্তু মামুর বড় ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া লাইতে পারবো না, মই বড় ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া লাইতে পারবো না, আপনার তালের বড় ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া যাওয়ার ইজাজত শরীয়তে দেয় না, কিন্তু এখন আপনার মা বলিনকে চেহারা বাহরিয়া নীলবাগান গরিদ্রায় গুড়াদার গুড়ায় আউরাঘাট গুড়ায় উজাই গুড়ায় এক দুনিয়া থেকে আরেক দুনিয়া সফর করিয়া দাঁড়ায় সারা গীতা আপনার মামু আর সাসারি সারা গীতা বাপনি আর সারা গীতা উত্তর পাইয়েননি এরা যদি আপনার চেহারা বাহরিয়া দেখা যায় বিলকুল হারাম না যায় রে ভাই মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবী আসলাম যেন একটা সোপ মাই হল যেন দুইটা সোপ না যেন দুইটা সোপ নাই মহতরম দোস্ত বুজুর্গ মহতরম দোস্ত বুজুর্গ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনার আত্মা সাহাবী আইয়া হযরতে আয়েশা রে নবী হইলা আয়েশা তুমি বড় দাও গিয়া হযরতে আয়েশা রে হইলা আয়েশা তুমি বড় দাও গিয়া আল্লাহ নবীর কথা হইয়া হযরতে আয়েশা হইলা ও আল্লাহর হাবিব আপনার এই আব্দুল্লাহ ইবনে উম্মে উম্মে মাকতুম এই তো আন্দাজ হবে এই তো সুকে দেখতারা যে আমি পর্দার ভিতরে কিটা লাগে যাওয়া লাগে আল্লাহ নবী কিটা বসলা বলে আমার সাহাবিয়ে যদি সয় তোমারে দেখাই না তুমি তো আমার সাহাবিয়ে দেখি নেই ভাই তুমি তো আমার সাহাবিয়ে দেখি নেই ভাই বলতে গেলে তুমি তো আমার এই সাহাবিয়ে দেখা যায় কর না এল্লা যে তুমি করে দাও বিয়া অতটুক কঠোরতা আছে যে তুমি তো তার নে দেখলে তো না হইলে হইয়া গতিকে মা ফল মমিন হল তোমার তার এল্লাকে আল্লাহ অর্ডার দিলা তোমার তার নজর তারে তুমি দেয় কোলে দিয়ে রাখতায় তোমার তার নজরটা পুরুষের দিকে রাখতায় না কারণ পুরুষে যদি চায় না তুমি যদি চাই না তবে তো না হইলে হইয়া ক জায়গা আপনি পুরুষের সামাইবার লাগিয়া লালচ দেওয়ার লাগিয়া লালচ দেওয়ার লাগিয়া তোমার খালা মুখরে পাউডার মাখিয়া তোমার খালা মুখরে লিপস্টিক লাগাইয়া তোমার খালা মুখরে আমার বিবি স্টাইল ঘুরিয়া
আমার সামনে আইতো সুন্দর কাপড় কিনতো আমার ভালো লাগতো কিন্তু কি বেটার নসিব নাই এই বেটার সামনে ফেস্তা কাপড় দেবো ফেস্তি তিন তালি দেবো গেছে দেখো ফারিয়া তলে গিয়া গেছে গিয়া দেখো খাটো বইলে বেটা বেটা আমার তলে গিয়ে অত কাজ লাগছে ও ওগুলো ইয়া জামাই সামনে চোখ করে দেবো ওই ওই না মানে মাথা না মেলে বেটা এই টাকা সারা দিন কাউ কমায় আপনার দূরে তাহলে যাওয়ানে দূরে বেটিং ফেসে আপনার লিপস্টিক লাগাইয়া সব অর্ডার লাগাইয়া বালা বালা চটকিওয়ালা কাপড় লাগাইয়া আপনার বাজার অপরিপ না দেখিয়া তার অবাই গাবিয়া মন আইসে তার বেটি উতারে দেখছো আইয়া দেখে আড়াই মন দেখুন ফেদা লাগিয়ে উঠে গিয়া ও মেসকি লাগাই আইয়া বলে ওই বেটি মেসকি নাই দিতে বল বলে এটা খামলা আসলি সারাদিন আম মন তোমার মেসকি লাগাই তোমার কি হলো হাই 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 এর লাগি মা হল আল্লাহ কে বাস্তে বেটাইন তোর সামনে আপনারা সাদর পা বেটাইন তোর সামনে স্টাইল করার পা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বয়সের হুরি হযরতে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া হইলা একবার কম বয়স আল্লাহর নবীর বিবি আমার আম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কম বয়স বিয়া বিয়া হইলা আল্লাহ তাআলা হযরতে আয়েশার গবুল হাদিসের হাবিবা বানাইলা কিন্তু বয়স সরবার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনা বিবি হিসাবে জ্ঞান অতমান নাই আল্লাহ নবীকে জ্ঞান দিতা আল্লাহ নবী দিয়ে তাই হযরতে আয়েশারে মাথার মাঝে তেল দিয়া মাথা আসরিয়া দিয়া স্টাইল করাইতা হোক সুবহানাল্লাহ স্টাইল করাইতা এক বেটার মনে চায় আমরা বিবি স্টাইল করা নিব হয়তো এক বেটার বিবি এ চায় ভালো ভালো কেন লাগা নিব হয়তো কিন্তু বড় দহর ডাক্তার মিয়ার মাধ্যমে যখন বেটার সামনে যদি পালা ঘুরিয়ে মাহল না বাবা এলাকি আমার মায়ের বলবনি হল আপনারা বাড়ির বিক্রেতা হোক বা ফর্দার বিক্রেতা হোক বা যদি কোনো বাড়িয়ে যায় তাহলে চমকিওয়ালা কাপড় চিরিকওয়ালা কাপড় সে তা কাপড় পিন্ধিয়া গেলে মানুষের আকর্ষণ আপনার দিকে আইব এই ধরনের আকর্ষণ ওয়ালা কাপড় যাতে আপনি না লাগাইয়া বাড়িয়ে দেয় ভাই কারণ আপনার লাগান আসলাম নবীদের একমাত্র ঘুড়ি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে দেখাইতে না পর্দার ভিতরে তাতা তোমার জিসিমে রূপাইয়া রাখতাই এক নসিহত হযরতে ফাতিমা ইবনার মাতা গিয়া তার সারাটা জীবন সারাটা যৌবন তাই লুকাইয়া লুকাইয়া জিন্দেগি হাঁটাই যাবো বা সুবহানাল্লাহ হযরতে ফাতিমার যে সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাসার ঘর রূপাই আসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলীর লগে বিবাহ দিলা হযরতে আলী কইরা বলে আমি বিশ্বর নবীরই খাতুনে জান্নাত হযরতে ফাতিমার স্ত্রী হিসেবে কবুল করলাম কিন্তু আমার অভাবের কারণে জিন্দেগিতে আমি ফাতিমার দুইটা কাপড়ে লগে লইয়া দিতে পারছি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার খবর লওয়া গেলা গিয়া ডাক দিলা ফাতিমার বাড়ি বলে হে ফাতিমা ঘর থেকে জবাব আইলো না আবার হইলা মা ফাতিমা ঘর থেকে জবাব আইলো না তিন নম্বর আল্লাহ নবী কিছু দান্দা লাগাইলা আপনার অনুভব করলা গরুর ভিতরে কোনো মানুষ আছে নিরা না অনুভব করিয়া বুঝতে পারলা হযরতে ফাতিমার কোনো মানুষ আছেন আল্লাহর নবী হইলা ও ফাতিমা খন্ডটা কি তোমার বাপ না আমার কারণে তুমি রাগ করিয়া জবাব দেওয়া বাদ দিলাই নাই রে ও সময় লবে হযরতে আয়েশা সালাম দিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম নাস যে সময় আমারে দিছেন আমি যে জবাব কিনার লাগিয়া দিলাম না আপনি হইলা দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আপনার যদি জবাব দেয়া মানুষ হইল দরওয়াজা খান খুলিয়া দিতাম কিন্তু আমার আব্বা আমি ফাতিমা নেমত অবস্থায় ঘরের মধ্যে আছি যে দরওয়াজা খান খুলি আপনার সামনে যাইতাম এই পরিমাণ আমার শরীরে কোনো দর কাপড় চোপড় নাই এত অভাবের জিন্দগি হযরতে ফাতিমা খাটাইলা কিন্তু কোনো বেটা তার চেহারা খান দেখার হুকুম হইছে না আই আপনার মাই ওলার ঘরের মধ্যে একজনের জায়গা ত্রিশ জোড়া চল্লিশ জোড়া কাপড় আছে এর মাঝে বেটাইতে চেহারা দেখার সুযোগ পারবে না পারনা ওনা দেখার সুযোগ পারবে না পারনা কিন্তু ফাতিমার ঘরের মধ্যে কোনো তোর কাপড় নাই বাবা মোহাম্মদ রসুলুল্লাহর সামনে যাইতে কোনো তোর বছর নাই আল্লাহ নবীর তার কাছে আগে ফাতিমার ঘরে দেন আল্লাহ নবীর সা আল্লাহ নবীর ফুড়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে তেনে শরীরটারে ডাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হামাই ভালো লাগিয়া দরওয়াজা খুলিয়া দিলা
সারা দুনিয়ার মানুষের দেখি
ফাতিমা লুকাইয়া লুকাইয়া দুনিয়া কুরআন বেকার হই যাইব ফাতিমা ইন্তেকালের বাদে খাবারের উপরে আর একটা সাদর ভিতর লাগিয়া দিতে গালি কারণ আমি ফাতিমা কত ভাল লম্বা আসলাম দুনিয়ার কোন বেটাই তেরে আছে না ফাতিমা কত ভাল মোটা আসলাম দুনিয়ার জমির কোন বেটাই তেরে আছে না এমন আমি মরি যাওয়ার বাদে যদি আমার খাবার দেওয়া হয়ে যায় আর যদি এক্সট্রা ভাবে কোনো খাবার দেওয়া হয় না তাহলে দেখলে আমি কয় ফুট লম্বা মাঝে অনুভব করি নাইবা আমি কত ভাল মোটা কত ভাল অনুভব করি নাইবা এর লাগিয়া যাতে আমি কত ভাল লম্বা কত ভাল মোটা যাতে দুনিয়ার কোনো মানুষ দেখে না আর হযরতে খাদিজা কইলা বিবি আমরার আম্মা তারও বয়স
40 বছর কিন্তু নবীজির আমানতদারি দেখিয়া নবীজির اخلاق দেখিয়া নবীজির ব্যবহার দেখিয়া নবীজির চাল চলন দেখিয়া ফয়ল উমর খাদিজা নবীজির কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে রব্বুল সুবহানাল্লাহ যেহেতু বিয়ার প্রস্তাব নবীজির কাছে গেল হযরতে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল হইলইলা যে সময় নবী কবুল হলছেন তখন নবীর বয়স আর মাত্র 25 আর হযরতে খাদিজার বয়স হলো 40 লাগি বাচ্চা দিন নবীজির নবুয়তি পাইছেন মাত্র 40 বছর বয়স কে যে সময় নবীর 25 থেকে 40 গেছে তো ইনর মধ্যে আমরা কি হইছে 40 বছর বাড়ি গেছে নবী নবীজি যে ফাতিমার যে খাদিজার যদি আছে 40 এ তো আর 40 বছর বাড়িছে যে 40 থেকে 40 বাড়িলে 55 বছর বয়স হয়ে গেছে গিয়া এ সময় খাদিজার বয়স 55 বছর হইছে কিবা তো 55 থেকে 60 দুই রিওয়ায়াত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স হইল 40 যে 40 বছর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স আর খাদিজার বয়স হলো আমরা 55 থেকে 60 যে বুঝা গেল বুড়া হয়ে গেছে গিয়া বুড়া বেটি হয়ে গেছে গিয়া তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তির দায়িত্ব হইয়া তাওহীদ ও রিসালাতের দাওয়াত চুপকে চুপকে মক্কা মদিনার গলিয়ে গলিয়ে যে সময় দাওয়া যাইতা দিন নাই রাত্রে বেলা যাইতা 10টার সময় 11টার সময় 12টার সময় কোনদিন 12টা দিয়া দুইটা যাইতা কোনদিন 1টা যাইতা কোনদিন 12টা যাইতা আল্লাহর নবী ফরমায় আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িখানার মধ্যে আইয়া খাদিজা হইয়া ডাক দেওয়ার লগে লগে আমার খাদিজার দরওয়াজা খান খুলি যাইতো হক সুবহানাল্লাহ আর আমরার বেটি কিনচুরা বেটা মারে যাই গিয়া দতাপালা হরি বেটা লাগাই বাবা তুমি ডাকতে ডাকতে কোনো ভুল না হয় বাড়িতে যদি অবু ভাই বহুত বেটাই দিয়ে ঠিক না বেটি কক যায় কিন্তু মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমি যে সময় বাড়ির মধ্যে আয়া খাদিজা হয়ে ডাক দিতাম ডাক দেওয়া দেরি হইত কিন্তু খাদিজার দরওয়াজা খোলা দেরি হইত না আল্লাহর নবী জিগার হতাও খাদিজা আমি একটা নাগর বিনিময় দুইটা ডাক দেওয়ার কোনো দিন জরুরত হইল না রে খাদিজা তুমি কি তা ঘুমাও না রে খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্ম আগে আপনি আব্বারে হারাইছো আর জন্মের মাত্র 6 বছর বয়স মা হারাই দিছো আপনি মার মায়া হইছো না বাবার মায়া হইছো না আর আমি 45 টা গিয়া 50 60 বছরের বুড়া বেটি আপনি স্ত্রী হিসাবে কবুল করছো অবশেষে তুমি স্ত্রী হিসাবে দুইছো তুমি মায়া হও না আর দয়া হও না তাহলে আমার নবীকে কষ্ট পাইবা আল্লাহ নারাজ হই যাইবা এল্লা কি আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার স্বামীরে মারে দয়া মে খাদিজা আমার ফিতনা কোনদিন বিশ্বাস মানতে লাগাই না ইয়া রাসূলুল্লাহ আপনি না তোমার দাওয়াত দয়া মারো দাও গিয়া আমি খাদিজা আল্লাহর দোয়া ফি তখন দরজার মধ্যে লাগাই লাগাইলা আমি আপনার লাগি ইন্তেজার করি রব্বা সুবহানাল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা তুমি রাতের বেলা খানা খাইছো কিনা হযরত খাদিজা ফরমায় ইয়া রাসূলুল্লাহ বিশ্বর নবীরে পারে তুই আমি খাদিজা খানা খাইতে পারি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার বিয়ে হইয়া খাইতা এল্লা কি আল্লাহর নবীর ভাই ও ফরমাইছেন বেটা বেটি এক লোকে খালি মা দেব আর বেটা তোমার বেটির মুখর মধ্যে এক লোক মা খালি দলিয়া দেও বেটি তোমার স্বামীর মুখর মধ্যে এক লোক মা খালি দলিয়া দেও এটা মহব্বত বাড়ে মায়া বাড়ে ভাই ও ইতার মধ্যে জুড় পয়দা হওয়ার জুড় হয় না ও মুসলমান মায়া নবী ফরমাইছেন যে কোনো মধ্যে বেটাই তার বেটির তোর মিল আছে বেটায় বেটিরে ভালা ভাই আর বেটিয়ে বেটারে মন্দা গিয়া ভালা ভাই আল্লাহর হবিবে ফরমাইছেন যদিন কোনো মানুষের রাত্রে আপনার ভাই হল যদি সয় না না ঘুমাইয়া যদি সয় জাগ্রত হইয়া যদি নফল ইবাদত প্রত্যেক করিয়া সারাটা রাইতে রতরাত সব পাইল মুসলমান হল একটা বেটার বেটি যদি সয় একজনে আরো তবে মহাব্বতর মাধ্যমে দাবা করে একজনে যদি সয় আরো তবে পিয়ার ও মহাব্বতর মাধ্যমে দাবা দিয়া রাত খাটাইলেন আল্লাহর হবিবে ফরমাইছেন নফল নমাজ করিয়া নফল রোজা রাখিয়া নকল বন্ধ কে করিয়া তোমার সব পাইলাই বেটা বেটে তুমি তো কি হলো আপনার মায়া মহব্বত করিয়া মাত্র তো মাতি তোমার সব পাইলাই সুবহানাল্লাহ আজকে মুসলমান সমাজের মধ্যে গেলে দেখবা বেটা আমরা অমুকা বেটি অমুকা বেটার লোকে বেটির মিল নাই বেটির লোকে বেটার মিল নাই তো কি না হযরতে খাদিজা নবীর বলা মায়া আর মহব্বত ছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার মায়া খানা খাইতা খানা খাওয়ার মধ্যে মক্কার অন্তস্থ বুঝলো হযরতে খাদিজা হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী হিসাবে আপনার পিতা কে খেদমত করতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা ও খাদিজা অত কষ্ট করছ আর পিতা কে খেদমত করতাম আল্লাহর নবী হযরতে খাদিজা হইলা ও আল্লাহর হবিব একটা বলতো আমরা মাতা মুবারক আমার রান্নাঘরের মধ্যে লাগাবো না আর আপনি পুরো বিশ্বাস ভরব না রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে খাদিজার রান্নার মধ্যে
দুস্থ হলার গুজর করতরা আরাম করতরা হযরত খাদিজা বিবিকে সির অর্থাৎ মাথা রেখতা হতরা টিপিয়া টিপিয়া দিতরা মাথা দতরা হাতে হাতে দিতরা আর নবীর নূরানি চেহারা বাই দেখিয়া হযরত খাদিজা সুত কইয়া মানি বলে হামদুল আরম্ভ করতে হোক সুবহানাল্লাহ যে হামদুল বাই হল সিরায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মা হয়ে গেল আমি ওয়াজ কমিটির বাহিনী তরফ হইয়া আমার ভাই হযরত মাওলানা আমজদ সাহেব অতি সহ